বৃষ্টি বৃষ্টি আমার একমাত্র বোন বৃষ্টিকে আমি ফেরত চাই আর তোমরা যদি বৃষ্টিকে উদ্ধার করতে না পারো তাহলে আমি মনে করব এই আইনের পোশাক পরার যোগ্যতা তোমাদের কারণেই এক্সকিউজ মি স্যার বৃষ্টিকে উদ্ধার করতে বলছেন একজন বোনের ভাই হিসেবে অবশ্যই এটা আপনার দাবি অন্যায় কোনো দাবি নয় কিন্তু বৃষ্টিকে উদ্ধার করতে না পারলে আইনের পোশাক পরার অধিকার আমাদের কারণেই এই কথাটা আমরা মেনে নিতে পারি না স্যার তুমি কি আমাকে উপদেশ দিচ্ছ না স্যার সিনিয়র অফিসারকে অসম্মান করার মতো বিবেকহীন আমি নই একটা কথা বলি স্যার আপনার বোন বাদলকে ভালোবাসে আপনার বোন ইচ্ছে করে বাদলের সাথে চলে গেছে কিন্তু আপনি ভয় হয়ে বোনকে উদ্ধার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এটা যদি আপনার কর্তব্য হয়ে থাকে তাহলে বাদলও তার বাবার কাছে সন্তান ছিল বোনের কাছে ভাই ছিল যারা বাদলের বাবার বোনকে খুন করেছে তাদেরকে খুঁজে বের করা পুলিশের কর্তব্য ছিল অথচ এই সত্যটা আমরা কেউ বুঝতে চেষ্টা করছি না বাদলকে গ্রেফতার করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি বাদলের কেসের দায়িত্ব তো এখন তোমারই হাতে তুমি তদন্ত করো সত্যকে আবিষ্কার করো কিন্তু বাদল একের পর এক খুন করে যাবে এটা তো আমরা আইনের মানুষ হয়ে মেনে নিতে পারি না তাই যেমন সত্য ঘটনা আবিষ্কার করা প্রয়োজন তেমনি বাদলকেও গ্রেফতার করা প্রয়োজন এসো নবীন ভাই এই হলো বৃষ্টি আমরা দুজন দুজনকে ভালোবাসতাম বৃষ্টি নিজের ইচ্ছায় আমার দুঃখ কষ্টকে ভাগ করে নেবার জন্য আমার কাছে চলে এসেছে এবার ওকে নিয়ে আমার একটা থাকার জায়গা করে দিন বাদল তোমারে যখন আমি আশ্রয় দিছি তখন তোমার বৃষ্টিও আমার বাড়িতে থাকবে তাছাড়া তোমাকে পুলিশে গ্রেফতার করার জন্য উঠে পড়ে লেগেছে এই মুহূর্তে আমার বাড়িটাই তোমার জন্য একমাত্র নিরাপদ জায়গা দবির ভাই ঠিকই বলেছে বাদল আমরা এখানে থাকব বাদল বৃষ্টিকে নিয়ে ভিতরে যাও তারপর তোমার কি করতে হবে আমি সব বলে দেব যাও চলো চলো জিনিস খান আমার রক্ত গরম করে দিয়েছে আগে বাদল রে দেয় মন্ত্রীর খুন করামু তারপর বাদল রে আমি নিজের হাতে খুন করুম ওই রসে ভিজা রসে গোল্লাটা রে আমি মনের মতন করে খামু আমজালা আইন প্রয়োগ অবশ্যই করা হয়েছে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছি সন্ত্রাসী যেই হোক তাকেই গ্রেফতার করতে হোক আপনি হয়তো খেয়াল করেছেন বিভিন্ন পত্রপত্রিকায় বাদল সম্পর্কে লেখালেখি হচ্ছে একজন স্বর্ণপদকপ্রাপ্ত পুলিশ অফিসার কেন খুনি হলো কেন সন্ত্রাসী হলো আপনি কি ভেবে দেখেছেন সন্তোষ তো জি ও ঠিক আছে সত্যি কথা বলতে কি এতটা ভেবে দেখিনি তবে আপনারা আমাকে যে ব্যাপারটা ধরা দিলেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ বাদলের বিষয়টা আমি আজই তদন্তের জন্য বোর্ড গঠন করতে বলবো বাদল সম্পর্কে আপনার প্রতিপক্ষ নেতাদের অভিযোগ হলো বাদলের এই টেররিস্ট জীবনের সূচনার জন্য দায়ী হলেন আপনি